24 বছর আগে বাংলা চলচ্চিত্র হারিয়েছে একজন নায়ককে, যে মৃত্যু স্বাভাবিক নয়, ছিল অস্বাভাবিক। মানে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল তাকে। বলছি অকাল প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরীর কথা, যাদের জন্য ছাড়তে হয়েছিল নশ্বরী পৃথিবী, তাদের অন্যতম আশিস রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব। চলচ্চিত্রের আগমন 1984 সালে নতুন মুখের সন্ধান আয়োজনে। দুই বছরের মাথায় অভিষেক ঘটে বাংলা সিনেমায়। প্রথম ছবি পর্বতের পর নির্মাতাদের নজরে পড়েন 23 বছরের তরুণ সোহেল চৌধুরী, আর তাই তো 10 বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন 30টির বেশি সিনেমায়। দর্শকপ্রিয়তা সাথে নির্মাতাদের আস্থায় যখন পরিণত হচ্ছিলেন সোহেল চৌধুরী, ঠিক তখনই হঠাৎ মৃত্যু হয় তার। রাতের আধারে বনানীতে বুলেটের আঘাতে মাত্র 33 বছর বয়সে নিভে যায় ঢাকাই সিনেমার এই নায়কের জীবন প্রদীপ। বাংলা চলচ্চিত্রের এই নায়কের হত্যাকাণ্ডে যাদের হাত থাকার অভিযোগ রয়েছে, তাদের মধ্যে অন্যতম আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে আইনের আওতায় নিয়েছে র‍্যাব। সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর এই আসামিকে গতকাল রাতে গুলশানে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। কেন 33-এ নিভে গিয়েছিল সোহেল চৌধুরীর জীবন প্রদীপ? কি ঘটেছিল 1998 সালের 18 ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে? খুনের সাথে কারা ছিলেন জড়িত? দেরিতে হলেও মিলবে এমন সব প্রশ্নের উত্তর। প্রত্যাশা সবার। নাজমুল আলম রানা, চ্যানেল 24।